জলে নয়, এবার বাড়ির দুয়ারে 10 ফুটের প্রকাণ্ড কুমির। মহালয়ার আগেই যেন চোখ ধাঁধানো মহারণ। ভাগীরথী থেকে উঠে এসে জনবসতিপূর্ণ এলাকায় দাপিয়ে বেড়ালো প্রকাণ্ড কুমির। বাড়ির সদর দরজার চৌকটে মঙ্গলবার ভোরে জল ছড়াতে গিয়ে সেই কুমির দেখেই আত্মারাম খাঁচা হয়ে যায় গৃহকর্তীদের। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কালনা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে কালনা থানার পুলিশ ও বন দপ্তর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার বাসিন্দাদের সহযোগিতা নিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় তারা কুমিরটিকে জালে ধরতে সক্ষম হয়। তারপর স্বস্তি ফেরে বাসিন্দাদের। তবে কুমির আতঙ্ক যেন সব সময় তারা করে বেড়াচ্ছে ভাগীরথী পাড়ের বাসিন্দাদের। ভাগীরথীর জল ছাড়ে ডাঙায় কুমির চলে আসার ঘটনা কাল রাতে প্রথম ঘটল এমনটা নয়। মাত্র 14 দিন আগে কাটোয়ার অগ্রদ্বীপের কালিকাপুরের ভগীরথী নদী পারাপাড়ের ফেরিঘাটের পাড়ে দেখা মিলেছিল প্রকাণ্ড একটি কুমিরের। গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে 7 থেকে 8 ঘন্টার চেষ্টায় প্রায় 12 ফুট লম্বা ওই কুমিরটিকে বাগে আনতে সক্ষম হয়েছিল বন দপ্তরের কর্মীরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার রাত 1:30 নাগাদ ভাগীরথী ছেড়ে কালনা শহরের পালপাড়া এলাকায় চলে আসে বিশাল আকৃতির একটি কুমির। ধীরে ধীরে কুমিরটি জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে। পাড়ায় কুমিরের প্রবেশ ঘটেছে জেনে রাতের ঘুম ছুটে যায় বাসিন্দাদের। ঘটনার জেরে নড়ে চড়ে বসে কালনা থানার পুলিশ। কুমিরটি যাতে কোনো বাসিন্দার ক্ষতি না করে তার জন্য পুলিশ রাতভর সেটির গতিবিধির ওপর নজর রেখেছিল। তারই মধ্যে ভোর হতে না হতেই এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে কুমিরটি। যদিও পুলিশ সজাগ থাকায় কুমিরটি ওই গৃহস্থ পরিবারের কারোর কোনো ক্ষতি করতে পারেনি। সকাল হতেই দমকল ও বন বিভাগের কর্মীরা এলাকায় পৌঁছায়। তাদের সবার মিলিত প্রচেষ্টায় কয়েক ঘন্টার মধ্যে কুমিরটিকে জালে ভরা সম্ভব হয়। তবে কুমির ধরা পড়লেও নদী ছেড়ে লোকালয়ে কুমির চলে আসাটা বন বিভাগের লোকজনকে যথেষ্টই ভাবিয়ে তুলেছে। আর কয়েকদিন বাদেই মহালয়া। ওই দিন ভাগীরথীতে আর তর্পণ সারতে যাওয়াটি নিরাপদ হবে কি না তা নিয়ে এখন চিন্তায় পড়ে গিয়েছে কালনার ও কাটোয়ার বাসিন্দারা। জেলার বন আধিকারিক DFO নিশা গোস্বামী জানিয়েছেন কুমিরটিকে উদ্ধার করে কাটোয়া বন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষার জন্য কুমিরটিকে ভাগীরথীতেই সহায়ক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। তবে কুমিরের নদী ছেড়ে লোকালয়ে চলে আসা প্রসঙ্গে DFO বলেন, মনে হয় এর কারণ ডিস্টারবেন্স, খাদ্য সংকট নয়। দিন রাতই বহু মৎস্যজীবী ভাগীরথী নদীতে মাছ ধরেন, তার জন্য ডিস্টার্ব হওয়াতে হয়তো কুমিরটি ভাগীরথী ছেড়ে লোকালয়ে চলে এসেছে। নিরাপদে সাধারণ মানুষ যাতে মহালয়ার দিন ভাগীরথীতে তর্পণ সারতে পারেন তার জন্য ঘাটগুলিতে বন দপ্তরের কর্মীরা নজরদারি চালাবেন বলে বন আধিকারিক আশ্বস্ত করেছেন।